মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে তুরস্ক। ওয়াশিংটনের বার্ষিক প্রতিবেদনে গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলার প্রকৃত চিত্র উঠে আসেনি বলেও অভিযোগ করেছে দেশটি। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় চলমান নৃশংস হামলার চিত্র মার্কিন প্রতিবেদনে উঠে না আসায় উদ্বেগ প্রকাশ করেন। বলা হয়েছে, মার্কিন প্রতিবেদনটি রাজনৈতিক প্রভাবিত ও প্রকৃত ঘটনা থেকে অনেক দূরে। মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি পরিহারের আহ্বান জানানো হয়েছে। যদিও এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন গাজা ইস্যুতে দ্বিমুখী নীতির অভিযোগ অস্বীকার করেন। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তান। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA চূড়ান্তকরণ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তা বৃদ্ধি সহ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ও তেহরান। ইরানি প্রেসিডেন্টের তিন দিনের পাকিস্তান সফর শেষে বুধবার এক যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।